জয় হরি বল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধা ভক্তবৃন্দ আমাদের আজকের আলোচ্য বিষয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম কীভাবে অনেকে প্রশ্ন করেন শ্রী শ্রী হরি লীলামৃতের পাতায় তারকচন্দ্র সরকার মহাশয় উল্লেখ করেছেন যে এক বিষ্ণু পঞ্চ অংশে বিভক্ত হয়ে হরিচাঁদ ঠাকুররা পাঁচ ভাই রূপে অবতীর্ণ হয়েছেন তাহলে এক বিষ্ণু যদি পাঁচ ভাগে বিভক্ত হয়ে হরিচাঁদ ঠাকুর রূপে অবতীর্ণ হন অর্থাৎ হরিচাঁদ ঠাকুররা পাঁচ ভাই তারা স্বয়ং বিষ্ণু এই পাঁচ ভাগে বিভক্ত হয়ে এসেছেন তবে হরিচাঁদ পূর্ণ হলো কী করে এ প্রশ্নটি অনেকে করেছেন আমি অনেক ভক্তের অনুরোধের কারণে আজ এ প্রশ্নটির সমাধান করব শ্রী শ্রীহরির লীলামৃত থেকেই তারকচন্দ্র যেমন উল্লেখ করেছেন এক বিষ্ণু পঞ্চ অংশে বিভক্ত হয়ে পূর্ণ হলেন কীভাবে সেটিও তিনি বর্ণনা করেছেন যেমন তিনি উদাহরণ রেখেছেন যে রাম যেমন ছিলেন এক বিষ্ণু ভাগে বিভক্ত হয়ে চার ভাইয়ের মধ্যে রাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনভাবে এক বিষ্ণু পঞ্চভাগে বিভক্ত হয়েও হরিচাঁদ ঠাকুর ছিলেন সর্বশ্রেষ্ঠ কিন্তু তবুও তো তিনি অংশ সেই অংশকে পূর্ণ কেন বললেন তারকচন্দ্র সরকার কিভাবে পূর্ণ হলো হরিচার ঠাকুর এ বিষয়টি আজ আলোচনা করব মূল আলোচনায় যাবার আগে বলবো যে সমস্ত ভক্তরা এখনও আমাদের হরিভক্তি টিভিকে সাবস্ক্রাইব করেননি যদি আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল লেখাটিকে প্রেস করে রাখুন তাহলে কী হবে আমি যখনই এমন শাস্ত্রসম্মত ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে শ্রী শ্রী হরি লীলামৃত কবি রসরাজ শ্রীযুক্ত তারকচন্দ্র সরকার কর্তৃক প্রণীত এই গ্রন্থের আদি খণ্ডের জয়পুর রাজকুমারের পুনর্জীবন যে পয়ারটি তার শেষের দিকে গিয়ে তারকচন্দ্র সরকার বর্ণনা করেছেন দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে তারকচন্দ্র সরকার মহাশয় বর্ণনা করছেন হরিচাঁদ ঠাকুররা যে পাঁচ ভাই সেই পাঁচ ভাই জন্ম নিয়েছেন এবং কার কী নাম সেটাই এখানে বলছেন সে প্রসঙ্গে তিনি এখানে বলছেন পরে শ্রী গৌরী দাস পরে শ্রী স্বরূপ দাস এক বিষ্ণু পঞ্চ অংশে ভুবনে প্রকাশ পঞ্চভাই জন্ম নিল ভুবনের মাঝ রচিল তারকচন্দ্র কবি রসরাজ এ কথাটি নিয়ে অনেকে প্রশ্ন করেন যে তারকচন্দ্র বর্ণনা করেছেন যে এক বিষ্ণু পঞ্চ অংশে বিভক্ত হয়েছে তাহলে হরিচাঁদ পূর্ণ হলো কী করে একটা এখানে কথা আপনাদের আমি বলতে চাই দেখুন কোথাও কোনো প্রদীপে যদি আগুন জ্বলে সেই প্রদীপ থেকে যদি আর একটা প্রদীপ ধরানো হয় তো যে মূল প্রদীপ থেকে আগুন ধরানো হচ্ছে সেই প্রদীপের কি একটুও আগুন কমে কি একটুও তেজ কি তার কমে যায় কমে না ঠিক ব্রহ্ম তেমন ব্রহ্মের কোনো পূর্ণ অপূর্ণ হয় না ব্রহ্ম তো ব্রহ্মই হ্যাঁ পূর্ণটি ব্যবহার করা হয় শুধুমাত্র অলঙ্কার ক্ষেত্রে যাই হোক আসুন আপনাদের প্রমাণ দেখাই এবার হরিচাঁদ ঠাকুর পূর্ণ কবে হয়েছেন শ্রী শ্রী হরি লীলামৃতের খণ্ডের চতুর্থ তরঙ্গ এটি এই চতুর্থ তরঙ্গের মধ্যে শ্রীমৎ ব্রজনাথ পাগলের উপাখ্যান এই পয়ারটির মধ্যে আমরা দেখাবো হরিচাঁদ ঠাকুর কীভাবে পূর্ণ হয়েছেন তো আসুন আমরা আলোচনা শুরু করি শ্রদ্ধা ভক্তবৃন্দ আলোচনার খাতিরে এখানে দুটো কথা অবশ্যই বলতে হয় তা না হলে অনেক ভক্ত এই বিষয়টি বুঝতে পারবেন না সেটা হচ্ছে ব্রজনাথ পাগল তিনি ছিলেন গুরুর গৃহে গুরুর গৃহে থেকে সকল কর্ম আদি তিনি করতেন আর ব্রজনাথ পাগলের গুরু ছিল স্ত্রৈন মানে স্ত্রীর কথা শুনে তিনি উঠতেন বসতেন ভালো মন্দ কোনো বিচার তিনি করতেন না স্ত্রী যা বলতেন তিনি তাই শুনে সঙ্গে সঙ্গে ব্রজনাথের উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করতেন এই একটা আপনারা পড়লে বুঝতে পারবেন সেটি যাই হোক এমনই একদিন গুরুপত্নীর কোনো একটা কর্ম ব্রজনাথ শুনতে পারেননি তিনি ভাবের ঘরে আরোপে ছিলেন শুনতে না পারার কারণে তিনি সে কাজটি করতে পারেননি কিন্তু গুরুদেব বাড়িতে এলে তার গুরুপত্নী গুরুদেবের কাছে সমস্ত বিষয় বানিয়ে বানিয়ে বলেন আর গুরুদেব তখন পায়ের খরম খুলে ব্রজনাথকে মেরে বাড়ি থেকে বের করে দেন যে তোমার আর এখানে থাকার প্রয়োজন নেই তোমাকে আমরা রাখবো না তোমাকে আমরা ত্যাগ করলাম তখন মনের দুঃখে ব্রজনাথ যে গুরু আমাকে ত্যাগ করেছে গুরু আমাকে মেরেছে আমি কত অন্যায় করেছি এই চিন্তা করে তিনি আত্মহত্যা করবার জন্য বনে প্রবেশ করেছেন তিনি বাঘকে দেখে ডাকছেন যে হে বাঘ আয় আমাকে খেয়ে নে বাঘে তাকে খাচ্ছে না তার গাত্রঘ্রাণ সুখে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ দাঁতাল বরাহ অর্থাৎ যে শুকর যার বড় বড় দাঁত হয়ে গেছে তাকে পর্যন্ত দেখে ডাকছে আয় আমাকে মার সেও মারছে না তখন বড়জনাঁতের হঠাৎ মনে হলো যে নিশ্চয়ই আমাকে দিয়ে কোনো কাজ আছে গুরুর হলে কেন আমাকে সকলে মারছে না তাহলে আমার অবশ্যই বাঁচা উচিত এই চিন্তা করে তিনি গাছে উঠছেন এরপরে কি ঘটনা ঘটছে আমরা সেটুকু দেখব আমাতে কি কার্য আছে তার মনে আছে বাঁচিবার চেষ্টা করি উঠি গিয়ে গাছে মারে কি বাঁচায় তার মনে যাহা লয় শ্রীগুরুর দেহ কেন আমি করি লয় বৃক্ষ পরে উঠিল সে ভক্ত ব্রজনাথ দেখে এক মহামূর্তি হইল সাক্ষাৎ বলে ব্রজা আলী কেন এই বৃক্ষপর আমি কাল এই বৃক্ষ মম অধিকার ব্রজ বলে যেই মারো সেই মোর কাল যাহা ইচ্ছা তাহা শ্রী শ্রীনন্দ দুলাল সে মহাপুরুষ কহে নাহি তোর কষ্ট আমি তোর কৃষ্ণ হই আমি তোর ইষ্ট যশোদা দুলাল আমি ভকত বৎসল তোর জন্য বাছা আমি হয়েছি পাগল গুরুমন্ত্র লয় জিবে মোরে পাই এই আমি পশিলাম তোমার শরীরে গুরু নিষ্ঠা লোক হয় আমার পরাণ তুই মোর প্রাণ বাছা আমি তোর প্রাণ দুষ্টা দুরাচারিণী তোর গুরুর রমণী গুরুদণ্ড করিল তোরে যাদুমণি গুরুপাঠ নিকটেতে আর নাহি যেও হরি বলে ঘরে ঘরে ভিক্ষা করে খেয় এবে আমি হইয়াছি যশমন্ত সুতো তোমার দেহেতে হইলাম আবির্ভূত মুগডোবা ছিনু বাসুদেব মূর্তি ধরে যশমন্ত সুতো হইনু রামকান্ত বরে পরশু দেহে বিষ্ণু তেজ ছিল রামের দেহেতে তেজ যেমন মিশিল যশমন্ত সুতো দেখা যেখানে পাইব আমি গিয়ে সেই দেহে মিশামিশি হব শ্রদ্ধা ভক্তবৃন্দ আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন ব্রজনাথ পাগলের দেহে একটা শক্তি আবির্ভূত হয়েছেন তিনি বলছেন তিনি হচ্ছেন নন্দের নন্দন তিনি বলছেন যে আমি বাসুদেব মূর্তি হয়ে মুখ ডুবাতে ছিলাম সেখান থেকে আমি রামকান্তের বরে যশমন্তর গৃহে আবির্ভূত হয়েছি তো তার দেখা যখন পাব তখন তোমার দেহে থেকে আমি তার দেহে চলে যাব। তো আসুন কোথায় তার দেহে থেকে তিনি যাচ্ছেন সেখানে আমরা যাচ্ছি যখন ব্রজনাথ পাগলের শরীর থেকে সেই তেজ হরিচাঁদের দেহে প্রবেশ করছেন সেখানে উপস্থিত ছিলেন নাটু বিশ্বনাথ এরা দর্শন করছেন যে ব্রজনাথের শরীর থেকে স্বয়ং কৃষ্ণ শ্রীহরিচাঁদের শরীরে প্রবেশ করছেন তার রূপ কেমন দেখুন শুরু করছি আমরা সেখান থেকে বারো তেরো বৎসর বয়স এক ছেলে পরিধানে প্রীতম্বর বনমালা গলে রতন বলয়ে হাতে চরণে নুপুর নবঘন শ্যাম বর্ণ মুরতি মধুর শিরে শোবে শিখি পাখা করে শোবে বাসি মধু মাখা মৃদু মৃদু হাসি ব্রজনাথ অঙ্গ হতে ওঠে এক জ্যোতি সেই জ্যোতি হতে এই মধুর মূরতি ত্রিভঙ্গ ভঙ্গিমি বাঁকা হাসি কথা কয় হরিচাঁদ শ্রী অঙ্গেতে সে অঙ্গ মিশয় ঠিক যেন ব্রজধামে যমুনা মাঝেতে বাসুদেব পরে বসুদেব হাত হতে সেই দেহে আবির্ভূত গোলক বিহারী বসুদেব সেই পুত্রে নীলকোলে করি যশোদার গর্বে হয় যমজ সন্তান সেই পুত্র এই পুত্র দোহে মিশে যান শ্রদ্ধ ভক্তবৃন্দ আশা করি আপনারা বুঝতে পেরেছেন হরিচাঁদ ঠাকুর কীভাবে পূর্ণ হয়েছিলেন অর্থাৎ হরিচাঁদ ঠাকুর যখন জন্ম নিয়েছেন তখন তিনি ছিলেন হচ্ছে বাসুদেব এই বাসুদেব কার। না রামকান্তের বরে জন্মগ্রহণ করেছেন এই বাসুদেবের শরীরে যখন নন্দের নন্দন কৃষ্ণ ব্রজনাথের শরীর থেকে প্রবেশ করলেন তখন হরিচাঁদ ঠাকুর স্বয়ংপূর্ণ ব্রহ্ম হিসাবে পরিগণিত হলো এবার বলবেন যে ভাই নন্দের নন্দন কৃষ্ণ আর নন্দন কৃষ্ণ কি আলাদা হ্যাঁ অবশ্যই আলাদা এ বিষয়ে আমাদের চ্যানেলে আলোচনা আছে শাস্ত্রসম্মতভাবে পরেও যদি আপনারা পুনরায় এই আলোচনাটি শুনতে চান যে নন্দের নন্দন কৃষ্ণ আর পুত্র কৃষ্ণ আলাদা কিভাবে আর পূর্ণব্রহ্ম ভগবান কে যশোদা পুত্র কৃষ্ণ নাকি পুত্র কৃষ্ণ এই দুজনের মধ্যে পূর্ণ ব্রহ্ম ভগবান কে এটাও যদি জানতে চান তো কমেন্ট করে বলবেন এ বিষয়ে আমি পুনরায় আবার ভিডিও করব শুধু আমি একা নয় আমি দেখেছি গৌরীয় মিশনের মহারাজগণ এ বিষয়ে আলোচনা করেছেন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর রচিত যে সমস্ত গ্রন্থ আদি রয়েছে এসব যদি আপনারা পড়েন তাহলে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব সম্পূর্ণ বুঝতে পারবেন শ্রদ্ধ ভক্তবৃন্দ তবে আমরা আজ পেলাম শ্রী শ্রীহরি লীলামৃত অনুযায়ী যে যেমন তারকচন্দ্র বলেছেন যে এক বিষ্ণু পাঁচ ভাগে বিভক্ত হয়ে এসেছেন ঠিক তেমনভাবেই তারকচন্দ্র আবার মীমাংসা দিয়েছেন হরিচাঁদ ঠাকুর কিভাবে পূর্ণ হলেন অর্থাৎ সেই নন্দের নন্দন কৃষ্ণ যিনি তিনি ব্রজ পাগলে শরীরে এসে মিশেছিলেন যেদিন তিনি যশমন্ত নন্দন অর্থাৎ মুগডোবা যে বাসুদেব মূর্তি সেই বাসুদেবের অবতার হরিচাঁদের দর্শন পাবেন সেদিন তিনি তার শরীরে প্রবেশ করবেন অর্থাৎ ব্রজ পাগলের শরীর থেকে হরিচাঁদের শরীরে সেই নন্দের নন্দন কৃষ্ণ যেদিন প্রবেশ করলেন সেই দিনই হরিচাঁদ ঠাকুর স্বয়ং সম্পূর্ণ পূর্ণরূপে প্রতিষ্ঠিত হলেন আশা করি আপনারা এই আলোচনাটি বুঝতে পেরেছেন যদি আমাদের এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের হরিভক্তি টিভিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই হরিভক্তি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরি বলুন